আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ সহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি গল্প তুলে ধরব যে গল্পটি শোনার পর আপনি পরবর্তী এক ওয়াক্ত নামাজ ত্যাগ অথবা কাজা করার আগে অন্তত 100 বার ভাববেন। প্রিয় দর্শক, আজকের গল্পটি শোনার পরে আপনি নামাজের প্রতি আরও অনেক বেশি অনুপ্রাণিত হবেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনি, আপনার পরিবার অথবা আপনার বন্ধুবান্ধব ভিডিওটি শুনে হেদায়েতপ্রাপ্ত হতে পারেন। তো চলুন শুরু করি। গল্পটি সিরিয়ার এক ব্যক্তির ঘটনা। মসজিদের জামাতের সাথে ফজর নামাজ পড়ার জন্য এক ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যাচ্ছে। মাঝপথে সে পা পিছলে পড়ে গেলে তার কাপড় নষ্ট হয়ে যায়। সে বাসায় ফিরে এসে কাপড় বদলি করে আবার অজু করে মসজিদের দিকে রওনা দিল। মাঝপথে সে এসে আবার পা পিছলে পড়ে গেল, তারপর কাপড় আবার ময়লা হয়ে গেল। সে আবার বাসায় গেল, কাপড় বদলি করে অজু করে মসজিদের দিকে রওনা দিল। মাঝপথে আসতে লণ্ঠন হাতে এক লোকের সাথে সাক্ষাৎ হলো। লোকটিকে সে জিজ্ঞেস করলো, আপনি কে? সে উত্তরে বলল, আমি আপনাকে 2 বার পড়ে যেতে দেখলাম, তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি আপনার প্রদীপের ব্যবস্থা করে দিই। লোকটি লণ্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল। তাকে ইনি বললেন, চলো নামাজ পড়ে নেই। লোকটিকে নামাজ পড়ার জন্য বারবার বলার পরও, অনেক পীড়াপিড়ি করার পরও লোকটি নামাজ পড়ল না। তখন তাকে জিজ্ঞেস করল, আপনি নামাজ পড়া পছন্দ করেন না? বলুন তো আপনি কে? লোকটি বলল, আমি শয়তান। আমি আপনাকে প্রথমবার পা পিছলে ফেলে দিয়েছিলাম যাতে মসজিদ নামাজ না পড়ে আপনি বাড়ি ফিরে যান, কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পরও বাড়িতে গিয়ে ফিরে আসলেন, তখন আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিলেন। দ্বিতীয়বার যখন আপনি পড়ে গেলেন, যাওয়ার পরে বাড়িতে ফিরে গেলেন এবং বদলি কাপড় পরে আবার মসজিদে রওনা দিলেন, তখন আল্লাহ তাআলা আপনার পরিবারের সকল গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর যখন পড়ে গিয়েছেন, তখন বাড়িতে গিয়ে আবার যখন জামা চেঞ্জ করে আবার যখন আসছিলেন, তখন আমার মনে হলো আল্লাহ বোধহয় এবার পুরো গ্রামবাসীর ক্ষমা মাফ করে দিবেন। অতএব আমি আর আপনাকে পা পিছলে না ফেলে দিয়ে আপনাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, এই ঘটনা শুনে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের নামাজ পড়ার ক্ষেত্রে বিভিন্ন বাধা আসতে পারে, অনেক সমস্যা হতে পারে। আমাদেরকে সেই সমস্যা, সেই বাধা মোকাবেলা করে আমাদেরকে নামাজ পড়ার জন্য সঠিক টাইমটা নির্ধারণ করতে হবে। সঠিক টাইমে নামাজ পড়ার সেই আগ্রহ, সেই চেতনা নিজেদের মধ্যে রাখতে হবে, যাতে করে আমাদের এক ওয়াক্ত নামাজ মিস না যায়। হতে পারে আপনার এক ওয়াক্ত নামাজই আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। হতে পারে এক ওয়াক্ত নামাজ আপনার পরিবারের সকল মানুষের গুনাহ মাফ করে দিতে পারে। অতএব পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা এক ওয়াক্ত নামাজ কাদা করব না, সেই প্রতিজ্ঞাবদ্ধ হব। এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি আপনার বন্ধুরা শুনে তারাও হেদায়েতপ্রাপ্ত হতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।